পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের কৃষক রত্ন পুরস্কার প্রদান ও কৃষক দিবস উদযাপন করা হলো শহরের ক্লাব রোডে কৃষি ভবনে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের কৃষক রত্ন পুরস্কার প্রদান ও কৃষক দিবস উদযাপন করা হলো। ব্যবস্থাপনায় কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র এবং কৃষি অধিকর্তা করণ জলপাইগুড়ি সদর ব্লক এদিন শহরের ক্লাব রোডে কৃষি ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে এবছরের সবচেয়ে কৃষি কাজ করে সফল কৃষকদের হাতে মুখ্যমন্ত্রী সই করা সার্টিফিকেট ও কৃষককে আরো ভালো কৃষি কাজ করার জন্য 10,000 টাকা চেক তুলে দেওয়া হয়। কৃষি দফতর জানিয়েছে এবছরের কৃষিকাজ ও কৃষি বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন সদর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিতোষ মণ্ডল। তিনি সারা বছর কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক পরিতোষ মণ্ডলের হাতে চেক ও সার্টিফিকেট তুলে দিলেন সদর ব্লকের কৃষি আধিকারিক বিক্রমদীপ ধর। সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। মুখ্যমন্ত্রী সই করা সার্টিফিকেট ও চেক পেয়ে খুবই খুশি পরিতোষ। তিনি বলেন, আমি অন্যান্য কৃষকদের কৃষি কাজের বিষয়ে সচেতন করব। আমি সারা বছর ধরে বিভিন্ন চাষ করি, চেকের টাকা দিয়ে এবছর পাট চাষ বেশি করে করব। এ বিষয়ে কৃষি আধিকারিক বিক্রমদীপ ধর বলেন, 14 মার্চ প্রতি বছর কৃষক দিবস পালন করা হয়ে থাকে। সদর ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পরিতোষ মণ্ডল খুব ভালো কৃষিকাজ করেছে, এই কারণে আজকে তাকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হলো। 14 মার্চ প্রতি বছরের ন্যায় আমরা এবছরও কৃষক দিবস পালন করছি। আমাদের সদর ব্লকে 14টা জিপি রয়েছে, সেখান থেকে কৃতি কৃষকের একটা আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। তাতে পরিতোষ মণ্ডল বোয়ালমারি নন্দনপুর জিপি, তিনি এই আমাদের কৃতি কৃষকের যে ইন্টারভিউ হয়েছিল তাতে প্রথম হয়েছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী, কৃষি বিষয়ে। এই উপলক্ষে আমরা আত্মা প্রকল্পের অধীনে ওনাকে কৃষক রত্ন অ্যাওয়ার্ড দিচ্ছি। তাতে মমতা ব্যানার্জির সই করা একটি সার্টিফিকেট এবং সাথে 10,000 টাকার একটি চেক আমরা প্রদান করব। এই ধরনের উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয়। এর বিভিন্ন বিষয়ে যিনি পারদর্শী ওনাকে আমরা সিলেক্ট করি। এটা ওনার যাতে চাষে আরও আগ্রহ বাড়ে এবং বিভিন্নভাবে উনি যাতে আরও এতে কিছুটা উপকৃত হতে পারেন, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়। ওনার বাড়িতে যেমন এগ্রিকালচার করেন, উনি জমিতে কৃষিকাজ করেন, এর পাশাপাশি ওনার বিভিন্ন বিষয়ে যেমন অ্যানিমেল হাজবেন্ড্রি, বাড়িতে গরু আছে ওনার, ওখান থেকে উনি গোবর সার, এছাড়াও মাছ চাষ করেন, এই ধরনের আলাদা অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি যুক্ত।